আজকাল আমরা প্রায় সবাই মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিট করতে ভালোবাসি। হাই গাইস, আসসালামু আলাইকুম, আমি রাকিব হাসান, আপনারা দেখছেন রাকিব 25। আমি আজকে আপনাদের শেখাবো আপনারা কীভাবে এরকম একটা ভিডিও তৈরি করতে পারবেন। যারা আপনাদের ভিডিওটাকে সিনেমাটিক রূপ দিতে চান তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। সো গাইস, শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করব। ওকে, অ্যাপটা ওপেন হলে আমরা এখন নিউ প্রজেক্ট এই অপশনে প্রেস করব। এরপর আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা সিলেক্ট করব। এরপর এখানে প্রেস করব, তারপর অ্যাড। ওকে, ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখন এই অপশনগুলো থেকে চলে যাব ইফেক্টসে। এরপর আমরা নিচে চলে যাব, তারপর এখান থেকে ভার্টিক্যাল ওপেন এই অপশনটা সিলেক্ট করব। এরপর টিক মার্কে প্রেস করব। ওকে, তারপর আমরা এই লেয়ারটিকে একটু ছোটো করে দেব। ওকে, লেয়ারটি ছোটো করা হয়ে গেলে আমরা এখন শেক ইফেক্ট যুক্ত করব, সেজন্য আমরা অ্যাড ইফেক্টসে প্রেস করব। এরপর আমরা নিচে চলে যাব, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শেক এই অপশনটা সিলেক্ট করব। এরপর টিক মার্কে প্রেস করব। ওকে, তারপর আমরা আবারও ইফেক্ট যুক্ত করব, সেজন্য আমরা অ্যাড ইফেক্টসে প্রেস করব। এরপর আমরা চলে যাব নিচে, তারপর এখান থেকে মিনি জুম এই অপশনটা সিলেক্ট করব। এরপর টিক মার্কে প্রেস করব। এরপর আমরা এই লেয়ারটিকে ধরে একটু বাড়িয়ে দেব। ওকে, বাড়িয়ে দেওয়া হলে আমরা এখন এই লেয়ারটিকে কপি করব, সেজন্য আমরা এই লেয়ারটির উপরে প্রেস করব। এরপর কপিতে প্রেস করব। ওকে, তারপর আমরা এই লেয়ারটি টেনে একটু এদিকে বসিয়ে দেব, একটু স্পেস রাখব। ওকে, এখন আমরা এই যে শেক এই লেয়ারটিকে কপি করব, সেজন্য এখানে প্রেস করব। এরপর কপিতে প্রেস করব। ওকে, তারপর আমরা এই লেয়ারটিকে শেষের দিকে বসিয়ে দেব। ওকে, ইফেক্টসগুলো বসানো সম্পূর্ণ হলে এখন আমরা একটু প্লে করে দেখব। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একটু আকর্ষণ হয়ে গেছে। এখন আমরা এই যে এই লেয়ারটির উপরে প্রেস করব, তারপর এখান থেকে ডিলিটে প্রেস করব। এরপর আমরা এখানে প্রেস করব। এরপর আমরা এই যে এই ভিডিওটাকে সেভ করার জন্য এই যে সেভ আইকনে প্রেস করব। এরপর এখান থেকে রেজুলেশন কমাই বা বাড়ায় নিতে পারবেন। এরপর এক্সপোর্টে প্রেস করব। গাইস, যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতগুলো কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।